বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিবৃতি দিয়েছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন OHCHR। বিবৃতিতে সদ্য নির্বাচিত সরকারের প্রতি গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে দেশের যে অঙ্গীকার তা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এবার সরকারের পক্ষ থেকে জাতিসংঘের ওই বিবৃতির কড়া প্রতিবাদ জানানো হয়েছে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, জাতিসংঘের বিবৃতি দেশের পরিস্থিতিকে ভুলভাবে উপস্থাপন করেছে এবং মানবাধিকার নিয়ে রাজনীতিকরণ ও পক্ষপাত করেছে OHCHR। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবাদ জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের বিষয়ে সম্প্রতি OHCHR এর যে বিবৃতি প্রকাশিত হয়েছে সেটি সরকারের নজরে এসেছে। এর মধ্য দিয়ে দুর্ভাগ্যবশত নিয়ম লঙ্ঘন করেছে সংস্থাটি। বিবৃতিতে বাস্তবকে ভুলভাবে উপস্থাপন করার পাশাপাশি মানবাধিকার নিয়ে রাজনীতিকরণ ও পক্ষপাতমূলক মূল্যায়নের পুনরাবৃত্তি হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়, গণতান্ত্রিক নীতি সমুন্নত রাখার জন্য সরকারের দৃঢ় প্রতিশ্রুতি অনুযায়ী 7 জানুয়ারি জনগণের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। কয়েকটি ভোটকেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের দিন শান্তিপূর্ণ ছিল, যেটা অনেক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীরা তুলে ধরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুঃখজনকভাবে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের বিধানের অসাংবিধানিক দাবির অজুহাতে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে থাকার সিদ্ধান্ত নেয়। দলটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করতে সহিংসতা ও নিরপরাধ মানুষ হত্যার আশ্রয় নিয়েছিল। গত 28 অক্টোবর থেকে বিএনপি কর্মীরা নিরীহ নাগরিক ও কর্তব্যরত আইন প্রয়োগকারী কর্মী সহ 24 জনকে হত্যা করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সরকারের বিবৃতিতে বলা হয়, নির্বিচারে গণগ্রেফতার, হুমকি, জোরপূর্বক গুম, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দ্বারা ব্ল্যাকমেইলিং সংক্রান্ত যে অভিযোগ তুলেছে জাতিসংঘ তা ভিত্তিহীন। গ্রেফতারের সংখ্যা নিচক অতিরঞ্জন। যারা সহিংসতা ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত বা উস্কানি দিয়েছিল তাদের বিরুদ্ধেই গ্রেফতারি ও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনের শাসন বজায় রাখতে ও সব নাগরিকের অধিকার রক্ষার জন্য এই ব্যবস্থা গ্রহণ প্রয়োজনীয় ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সংবিধানের চেতনা, আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি ও মানবাধিকার সমুন্নত রাখতে জনগণের আকাঙ্ক্ষা ও ম্যান্ডেট দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশ গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় এবং যে কোনো বৈধ উদ্বেগের বিষয় সমাধান করতে সর্বদা প্রস্তুত থাকে। একই সাথে জাতিসংঘের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে উন্মুখ। সাইদ রহমান, কালবেলা।